আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়া থেকে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নুরুল মোল্লা। কথা বলবো দক্ষিণ কোরিয়াতে আসার পূর্বে এবং পরে পরবর্তীতে যে বিষয়গুলো জানা অত্যাবশ্যক জরুরি সেই বিষয় নিয়ে। আজকে চতুর্থ ভিডিও, এই ভিডিওর বিষয় হচ্ছে দক্ষিণ কোরিয়ার পরিবেশকে মানিয়ে নেওয়া। আমরা যারা দক্ষিণ কোরিয়াতে ইপিএস কর্মী হিসেবে আসি, যোগদান করি, তারা বাংলাদেশে থাকা অবস্থায় বেশিরভাগই ছাত্র অথবা বেকার অবস্থায় ছিলাম। আমাদের বাংলাদেশে ভারী কোনো কাজ করা বা কোনো প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা নেই বললেই চলে। যাদের আছে তারা তো এসে খুব ভালোভাবে নিজেকে মানিয়ে নিতে পারে, তবে বেশিরভাগেরই নেই, এর জন্য সমস্যাগুলো তৈরি হয়। তো প্রথমত যে সমস্যাটা হয় পরিবেশটাকে মানিয়ে নেওয়া। আমরা যখন বাংলাদেশে ছাত্র অবস্থায় বা বেকার অবস্থায় ছিলাম, আমরা কোনো কোম্পানিতে কাজ করি নাই বা কোনো প্রতিষ্ঠানে কাজ করি নাই, আমাদের শারীরিক যোগ্যতাটা কাজ করার মতো নয়। তো দক্ষিণ কোরিয়াতে আসার পরে আমরা যখন একটা কোম্পানিতে যোগদান করি, আমাদের দীর্ঘ একটা সময় ডিউটি করতে হয়। তো একটা মানুষকে, বেকার একটা মানুষকে বা একটা ছাত্র মানুষকে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত একটা জায়গাতে যদি দাঁড়িয়ে থাকতেও বলা হয়, কোনো কাজ নাও করতে বলা হয়, তারপরে তার কাছে এটা অনেক কষ্টকর মনে হবে, এটা কথা সত্য। একটা ছাত্রকে বা একটা বেকার মানুষকে সারাদিন যদি বলা হয় যে এক পাতা শুধু লিখতে হবে, সেটাও তার কাছে বিরক্ত মনে হবে। যদি খালি বলা হয় কম্পিউটারে বসে থেকে কিছু টাইপ করতে হবে, এটাও তার কাছে বিরক্ত মনে হবে। তো একটা কাজ করা, এই জায়গাতে একটা কাজ করা, এটা অনেক কঠিন ব্যাপার। তো এই যে লম্বা একটা সময় ডিউটি করার মতো মানসিকতা, এই মানসিকতাটা পূর্বে থেকে তৈরি করতে হবে যে দক্ষিণ কোরিয়াতে আসার পরে আপনাকে অন্তত সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত সার্ভিস দিতেই হবে, এই মানসিকতাটা থাকতে হবে। তো প্রথমে এসে আমরা এই সময়ের ব্যাপারেই একটা ধাক্কা খাই, তারপরে কাজ। দক্ষিণ কোরিয়াতে কাজের পরিবেশ নিয়ে আগে একটা ভিডিওতে কথা বলেছি যে 90% কোম্পানিতে দক্ষিণ কোরিয়াতে সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো যদি আপনি মানায় নিতে না পারেন, তাহলে আপনার কোরিয়াতে আসার দরকার নেই। মানায় নেওয়ার মানসিকতা নিয়ে আমাদের দক্ষিণ কোরিয়াতে আসতে হবে। তাহলে সমস্যাগুলো কিরকম বলেছিলাম, ভারী কাজ, শীতের মধ্যে বাইরে কাজ করতে হতে পারে, গরমের মধ্যে বাইরে, ঝড় বৃষ্টির মধ্যে বাইরে কাজ করতে হতে পারে, কাজের জায়গাতে এসি বা হিটার নাও থাকতে পারে, সেরকম পরিবেশে কাজ করতে হবে, কাজগুলো ভারী হবে, গন্ধ থাকবে, ধুলা ময়লা থাকবে, কেমিক্যালের কাজ হতে পারে, রিক্সের কাজ হতে পারে, আপনার যেটা বলি আমরা ইয়ং জব, গ্রাইন্ডিং এর কাজ হতে পারে, এই ধরনের কিছু কাজ হতে পারে। এই কাজগুলো করার মানসিকতা থাকলে সবেমাত্র তারা দক্ষিণ কোরিয়াতে আসবেন। আসার পরে আরেকটা যে বিষয়টা বেশি সমস্যা হয় সেটা হচ্ছে, কোম্পানিতে যদি বাংলাদেশি থাকে সেটাও সমস্যা, না থাকলে সেটাও সমস্যা। কি ধরনের সমস্যা? কোম্পানিতে যদি বাংলাদেশি থাকে, আমরা আসার আগে দেখি অনেক ভাই ফেসবুকে স্ট্যাটাস দেন যে এই কোম্পানিতে কোনো বাংলাদেশি ভাই আছেন কিনা। হ্যাঁ, খুবই ভালো, তার মনে হচ্ছে যে আসার পরে আপন ভাই হয়ে যাবে, আপন ভাইয়ের মতো এক জায়গাতে বসবাস করবে বা বন্ধুর মতো থাকবে, কিন্তু পরিস্থিতিটা সেরকম না। বাংলাদেশ থেকে আসার পরে একটা মানুষের যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে, এই জায়গাতে আসার পরে আমার কোম্পানিতে যখন একটা নতুন মানুষ আছে বাংলাদেশি বা নতুন কেউ আসবে, তখন কোম্পানি থেকে তার দেখাশোনার দায়িত্বটা প্রথমত আমার উপরে পড়বে। কেন পড়বে? কারণ বাংলাদেশ থেকে আমরা যে ভাষাটা শিখে আসি দক্ষিণ কোরিয়াতে আসার সাথে, ওই যে মুখে বলার যে ভাষা, এটার পার্থক্যটা অনেক বেশি। আমরা সাধারণত এই ভাষাটা শুনে অভ্যস্ত না হওয়ার কারণে দেশ থেকে আসার পরে তাদের মুখের কথা, ছোট্ট একটা কাজের কথা বললেও যে ওই যে ময়লার ঝাড়ু দেওয়ার ওই ঝাড়ুটা নিয়ে আসো, এই কথাটা আমরা বুঝতে পারি না, যে ময়লা টোলার ডাস্ট প্ল্যানার সেটা নিয়ে আসো, এই কথাটাও বোঝার মতো অবস্থা আমাদের থাকে না, এটা সত্য কথা। তো আসার পরে কি হয়, তার কাজ শেখানোর সবগুলো দায়িত্ব পড়ে একজন সিনিয়রের হাতে, যে কোম্পানিতে পুরাতন। তো সিনিয়র ওই কোম্পানিতে থেকে একটা নিজের অবস্থান অবশ্যই তৈরি করে, সে কাজ করে বিশ্বস্ততা অর্জন করছে, জন্য নতুন একজন বাংলাদেশিকে তার নিচে এসে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে নতুন করে। তো সেই মানুষের কাছে দায়িত্ব থাকে যে তার কাজের যত হুকুম করা, কাজ যা করায় না তাকে দিয়ে বলে যায়, কোম্পানির বস এসে ফুজাং নিম, সাজাং নিম, খোয়াজাং নিম যারা আছে তারা বলে যায় ওকে দিয়ে কাজ করায় নিও। কারণ কি, ওই মানুষটা সরাসরি নতুনকে এসে যদি জিজ্ঞেস করে কোনো কাজের কথা বলে, তাহলে সে বুঝতে পারে না, তাহলে পুরাতন যে থাকে সে এই কথাটা তাকে বলে দেয়। তো প্রথম দিকে আসার পরে এক সপ্তাহ দুই সপ্তাহ তার ভালোই লাগে, কাজটা শিখতেও ভালো লাগে, কাজটা মোটামুটি শিখে যায় এক দুই সপ্তাহতে, তো হুকুম করে। তো একটা মানুষ বাংলাদেশ থেকে তো কাজ করে নাই, একদম করে নাই, তো তার কাছে প্রথম দিন যে কাজটা করছে সে হয়তো দক্ষিণ কোরিয়াতে থাকা একটা মানুষের 40% কাজ করছে, দ্বিতীয় দিনে হয়তো 50%, এক সপ্তাহ পরে হয়তো সে 60% কাজ করছে, দুই সপ্তাহে হয়তো সে 70% কাজ, আমরা যা করি ততটুকু ডেলিভারি সে হয়তো দুই সপ্তাহে দিচ্ছে। কিন্তু দুই সপ্তাহ পরেও যখন আমাকে কোম্পানি থেকে বলা হচ্ছে ওর কাজের পরিমাণটা 70%, ওকে 100% করার জন্য ওর উপরে প্রেশার ক্রিয়েট করো, কোম্পানি থেকে এটা বলবেই, তো আমি যখন তাকে আরেকটু কাজটা বাড়ায় দিচ্ছি, তখন তার মনের মধ্যে হচ্ছে ওহো, এ তো আমাকে দিয়ে অতিরিক্ত কাজ করায়, আমাকে তো চাকর পাইছে, আমাকে তো মানে কি বলবো যে আমাকে দিয়ে ইচ্ছা মতো খাটাচ্ছে, এ তো বদমাইশ শয়তান। আরেকটা যে সমস্যা হয় এটা হচ্ছে কোম্পানির কাজের ক্ষেত্রে, আরেকটু বিস্তারিত বলি, এটা হচ্ছে এই মানসিকতা তৈরি হওয়ার কারণে এই লোকটা আস্তে আস্তে সিনিয়রের প্রতি একটা অভক্তি চলে আসে। দক্ষিণ কোরিয়াতে কর্পোরেট কালচারের মধ্যে একটা হচ্ছে সিনিয়রদেরকে মান্য করা,
যে আপনার বয়সে সিনিয়র, একদিনের সিনিয়র হলেও তাকে আপনার ইয়ং বলতে হবে। কোম্পানির মধ্যে একজন বয়সে কম কিন্তু আপনার আগে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাকে আপনার সন্দেহ বলতে হবে, যদি বয়সে ছোট হয়, বড় হলে তো ইয়ং বলতেই পারেন, কিন্তু দোংসাং তুই তাড়াতাড়ি করে কথা বলতে পারবে না, এটা একটা সমস্যা থাকে। তো আমরা এই কালচারের সাথে মিশতে মিশতে আমাদের ভিতরে একটা কোরিয়ান কালচারের একটা ছাপটা চলে আসছে। তো নতুন কেউ আসলে সে আমাদের জুনিয়র হিসেবে থাকবে, আমাদের যে সিনিয়র তাদেরকে আমরা সিনিয়র হিসেবে মান্য করি, এই সিনিয়র হিসেবে মান্য করার একটা সিস্টেম। বয়সে ছোট হলেও আমার যে জুনিয়র সে আমাকে সিনিয়র মান্য করবে, এটা আমরা চেয়ে থাকি যে আমার কথা সে শুনবে। কিন্তু বয়সে একজন বাংলাদেশ থেকে আসতেছে, আমি যখন দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করি মাত্র 19 বছর বয়সে দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করেছি, তো অ্যাপয়েন্টমেন্ট করলে দেখা যায় আমার কোম্পানিতে যে আসে তাহলে তার বয়সটা হয়ে যায় 24 থেকে 25, 26, 27, 28, 30, 35 পর্যন্ত মানুষ আমার কোম্পানিতে আসার সুযোগ রয়েছে। তো আমি যখন 20 বছর 22 বছর বয়সে একজন মানুষ, আমি একটা কোম্পানি যখন ফানজাং নিম হয়েছি, কোয়াজাং নিম হয়েছি, আমার নিচে যে আসুক আমি তো তাকে হুকুম করবই। তার কাছে যদি মনে হয়, নতুন আসার পরে যদি মনে হয় আরে বাচ্চা বলা আমারে হুকুম করে, এই যে মানসিকতা, এই মানসিকতাটা পরিহার করতে হবে। আপনাকেও আমরা যেরকম সিনিয়রদেরকে সম্মান করি নতুন যে আসবেন, তাকেও এই সিনিয়রদেরকে সম্মান করতে হবে। বাসার ক্ষেত্রে একটা মেসে বা কিছুর সাথে যখন আমরা থাকি কোম্পানির থেকে যে বাসাটা ঠিক করে দেওয়া হয়, বা রুমমেটের সাথে যদি কেউ বাসা নেয়, এই জায়গাতে যে সমস্যাটা আমাদের হয় সেটা হচ্ছে কোরিয়াতে থাকতে গেলে মানুষ আস্তে আস্তে পরিষ্কার পরিচ্ছন্নতাটা শিখে যায়। বাংলাদেশ থেকে যখন আমরা আসি আমাদের কিন্তু, আমরা যখন মেসে থাকছি আমাদের কিন্তু বাথরুম পরিষ্কার করে দেওয়ার জন্য লোক ছিল, আমরা নিজের বাসাতেও সুইপার ডেকে নিয়ে এসে পরিষ্কার করে নিই। আমরা আমাদের কালচার অনুযায়ী, আমরা যারা কি বলবো দক্ষিণ এশিয়াতে বসবাস করি, দক্ষিণ এশিয়ার মানুষেরা আমাদের ভিতরে একটা রাজা রাজা একটা ভাব আছে, যে আমাদের পূর্বপুরুষেরা রাজা রাজা বাদশাহ ছিল তাদের ভিতরে যে একটা ভাব, বা ব্রিটিশেরা আমাদেরকে যা শিখায় দিয়ে গেছে যে আমরা নিজেরা একটু সুযোগ পাইলে অন্যকে দিয়ে কাজ করাই। তো দক্ষিণ কোরিয়াতে আসার পর যেটা হয়, নিজের বাসা পরিষ্কার করার জন্য তো বাইরের লোক এসে পরিষ্কার করে দেবে না, নিজের বাসা, নিজের রান্নাঘর, নিজের বাথরুম পরিষ্কার করা নিয়ে সিনিয়রের সাথে একটা সমস্যা তৈরি হয়। তো এই সিনিয়র জুনিয়র সমস্যাটা অনেক বেশি, কাজের জায়গাটা নিজে পরিষ্কার করে নেওয়ার মানসিকতাটা থাকে না আমাদের। আসার পরেই আমরা এই ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া নিয়ে ঝামেলা মনে করি, প্রতিদিন প্রতিদিন ওয়াশিং মেশিনটা চালানোর চেষ্টা করি নতুনেরা, যে আমার কাপড় একটু ময়লা হলে আমি দিলাম সমস্যাকে, বিল তো দুইজনে মিলে দিব, গ্যাস বিল যদি 4 জন 5 জন থাকে আমি একটু বেশি করে রান্না করলাম, বা ওদের আমি একটু দ্রুত সময় রান্নাটা শেষ করো, 5 জন একটা ম্যাচে থাকে সপ্তাহে 5 দিন একদিন একজন একজন করে রান্না করে, সেই ক্ষেত্রে যে সমস্যাটা হয় সবাই চায় যে একটু দ্রুত, মাছ কেউ রান্না করতে চায় না, সবজি কেউ রান্না করতে চায় না, সবাই মাংসটা রান্না করতে চায়, কারণ মাংস রান্নাটা সহজ, শুধু পেঁয়াজ কেটে দিয়ে মাখাই দিয়ে তুলে দিলে হয়ে যায়, এই বিষয়গুলো নিয়ে সমস্যাটা আমাদের তৈরি হয়। তবে এই সমস্যার চাইতে বড় সমস্যা হচ্ছে হলো কোম্পানিতে সিনিয়র যে থাকে সে ওই পরিবেশটা মানায় নিছে, সে সিগারেট খাওয়ার সময়টা তার কাজের মধ্যে থেকে কাজটা সময় মতো ডেলিভারি দিয়ে সে সিগারেট খেতে যেতে পারে, কফি ব্রেকে যেতে পারে, তার সিস্টেমটা আছে। আপনি নতুন আসার পরে যদি তার সাথে নিজেকে তুলনা করতে যান তাহলে হবে না, তার মতো কাজ করে তার জায়গাটা আপনাকে আগে প্রথমে অর্জন করতে হবে। আমি আমার কোম্পানির বসের সাথে ভালো সম্পর্ক, বস এসে আমাকে ডাকতেছে এই এই চলো চলো একটা সিগারেট খেয়ে আসে, আমি তার সাথে চলে গেলাম। এখন আপনি যদি আমাদের পিছনে পিছনে চলে যান নতুন আসার পরে তাহলে এটা কিন্তু একটা বেয়াদবি হয়ে যায়, কারণ আমার বসের সাথে একটা কাজের কথাও থাকতে পারে, যেহেতু আমি কোম্পানির একটা দায়িত্বপ্রাপ্ত পদে আছি। এইরকম সমস্যাটা কিছু কোম্পানিতে আছে বা তৈরি হয়েছে, আমাদের কাছে চলে আসছে এই কথাগুলো। নতুন এইবার এই করোনাকালীন পরিস্থিতির পরে যে নতুন ফ্লাইট আছে, এই ফ্লাইটে আসার পরে প্রায় 4 জনের এরকম ঘটনা শুনলাম, যে সিনিয়রের সঙ্গে এবং এমনকি কোম্পানির বসের সঙ্গে তাদের একটা ঝগড়া বিবাদ তৈরি হয়েছে এবং মারামারি হয়ে গেছে। তো বিষয়টা ছিল এরকম যে সিনিয়র তাকে দিয়ে শুধু কাজ করাচ্ছে, সে নিজের ইচ্ছা মতো ব্রেকে যাচ্ছে, নিজের ইচ্ছা মতো ঘুরতেছে। তো ভাই, আমি যখন একটা কোম্পানির একটা পদে আছি, আমি যখন ফানজাং হয়েছি, খোয়াজাং হয়েছি, আমার ডিপার্টমেন্টের কাজ কতটুকু তুলে নিব, আমি কতটুকু করবো সেটা আমার ব্যাপার, আমি জবাবদিহিতা করবো আমার বসের কাছে, যেহেতু আপনি আমার নিচে এমপ্লয়েন্ট হয়েছেন, আমার নিচে জয়েন করেছেন, অতএব আপনার কাজের দেখার দায়িত্বটা আমার হাতে, আমি আপনাকে দিয়ে কিভাবে কাজ ডেলিভারি নিব সেটা আমার ব্যাপার। আপনার এই মানসিকতাটা তৈরি করতে হবে। আপনি দেখতে পারেন আপনি যার সাথে কাজ করতেছেন, আপনার সহকর্মী যে, তার সাথে আপনার অ্যাডজাস্টটা কতটুকু, সে যতটুকু ডেলিভারি দিচ্ছে আপনাকে দিয়ে আমি তার চাইতে বেশি করাচ্ছি কিনা, এটা আপনি দেখতে পারেন। আমার নিচে হয়তো 10 জন মানুষ, 15 জন মানুষ কাজ করে, সেই 15 জন মানুষকে দিয়ে আমি কাজ ডিস্ট্রিবিউশন করে দিচ্ছি, সেই জায়গা থেকে 15 জনের আউটপুটের কাছে আপনার আউটপুটটা কতটুকু এটা আপনি দেখতে পারেন, আপনাকে দিয়ে তার চাইতে বেশি করে নিচ্ছি কিনা। কিন্তু কখনো আমি কোম্পানিতে 10 বছর, 8 বছর, 5 বছর হলো চাকরি করতেছি, আপনি নতুন এসে আমার সাথে তুলনা কখনোই করবেন না, এটা যদি করেন তাহলে সমস্যা। তো সবাইকে বলবো যারা নতুন দক্ষিণ কোরিয়াতে আসতে চাচ্ছেন বা নতুন দক্ষিণ কোরিয়াতে সবে মাত্র এসেছেন, তাদেরকে বলবো এই সমস্যাগুলো নিজেরা একটু রিয়েলাইজ করেন। আমি কোম্পানিতে যখন প্রবেশ করেছি প্রায় 8 মাস
কোম্পানিতে ভালো কাজ করার পরে মালিকের মনে হয়েছে বাংলাদেশি মানুষকে কোম্পানিতে এমপ্লয় করলে তারা ভালো কাজ ডেলিভারি করবে। আমরা দুইজন যখন একটা কোম্পানিতে কাজ করেছি, আমি আমার বন্ধু আব্দুর রশিদ মন্ডল, তারপরে দুইজনকে এমপ্লয় করা হয়েছে। সেই দুইজন আসার পরে দুইজন কিছুদিন কাজ না করতে তাদেরকে হয়তো এরকম মনে হয়েছে, তারা চাকরি ছেড়ে চলে গেছে। তারপরে মালিক আবার আমাদের উপরে ভরসা করে আরো দুইজনকে নিয়ে আসে। সেই দুইজনের মধ্যে একজন আবার থেকে গেছে, একজন চলে গেছে। তো যে থেকে গেছে সে কিন্তু আমাদের আপন ভাইয়ের মতোই থাকছে, আপন ভাইয়ের মতোই থাকছে। তাকে আমি হুকুম করছি সে শুনছে, কারণ হুকুম করার দায়িত্বটা তো আমার ছিল। কিন্তু আরেকজন আমাকে বলে গেছে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার নিজ জেলার মানুষ আমাকে বলে গেছে যে তুমি কথা বলো কেন, আমি কি তোমার কাজ করি? আমি মালিকের কাজ করি, আমি মালিকের বেতন নিই। তখন আমি অফিসের বসকে বলে দিলাম যে সে আমার অধীনে কাজ করতে চায় না। তখন বস তাকে কাজের যখন প্রেশার দিছে, সে কিন্তু 1 মাসও কোম্পানিতে থাকতে পারে না। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে, কোম্পানিতে যে বাংলাদেশি থাকবে, পূর্বে বাংলাদেশ থেকে আসার আগে যেমন আপনি খুঁজে আসতেছেন যে কোম্পানিতে বাংলাদেশি ভাই আছে, একটা সাহস নিয়ে আসতেছেন, হ্যাঁ এই সাহসটা ভিতরে রাখেন যে বাংলাদেশি ভাই থাকবে, সে আপনার ভাই, আপন ভাই। আপনি কোম্পানিতে যার সাথে থাকবেন সে আবার সবচাইতে কাছের মানুষ, আপনার পরিবার কিন্তু আপনাকে এই জায়গাতে দেখার সুযোগ নাই। যে ভাইটা আছে কোম্পানিতে পুরাতন, সেই কিন্তু আপনার আপন ভাই, সে আপনার বড় ভাই, সে আপনার ফ্যামিলির মেম্বার, সে সবকিছু। আপনি অসুস্থ হলে সর্বপ্রথম সেই আপনাকে হাসপাতালে নিয়ে যাবে, আপনার কোনো সমস্যা হলে সেই প্রথমে আপনাকে সেবা দিবে, এবং কাজের ব্যাপারে সেই আপনাকে কাজ শেখাবে। অতএব আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থেকে দেখেন যে সে আসলে এরকম মানসিকতার কিনা। খারাপ মানুষই নাই তা বলবো না, অনেক খারাপ মানুষও দক্ষিণ কোরিয়াতে আছে, তবে কর্পোরেট কালচারের দিকে লক্ষ্য রেখে এই খারাপকে প্রথমেই খারাপ ভেবে কারোর সাথে সাংঘর্ষিক কোনো কিছু করার প্রয়োজন নেই। পরিবেশটাকে মানায় নেওয়ার চেষ্টা করুন, নিজে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকুন, নিজের রুম পরিষ্কার রাখুন, খিজুকসাতে বা যে মেসে থাকেন যে বাসাটা কোম্পানি থেকে দেওয়া হচ্ছে, নিজের জায়গা, নিজের রান্না, নিজের সবকিছু পরিষ্কার রাখুন। দেখুন আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলে আপনার যে ভাই রয়েছে তার ভিতরে একটা মানসিকতা আছে, সেও মানুষ, তার ভিতরেও তৈরি হবে যে ভাইটা পরিষ্কার রাখে, ছোট আসছে আমিও পরিষ্কার রাখি, সেও চেষ্টা করবে। আবার যদি সে সিনিয়র জুনিয়রও হয়, আপনি যদি সিনিয়র পরিষ্কার রাখেন, সে জুনিয়র নোংরা করতে গেলে তার মনে হবে ভাই পরিষ্কার রাখে, আমাকে নোংরা করা যাবে না। তো সবাইকে বলবো মিলেমিশে থাকার জন্য মানসিকতা তৈরি করুন, এবং কর্পোরেট কালচার সম্পর্কে আরো ভালো করে জেনে আসুন বাংলাদেশ থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে আগামীতে, আল্লাহ হাফেজ।